নমস্কার, আবেলের খবরলে স্বাগত। স্টুডিওত মই পাপড়ি আর প্রথম দু খবর। নাগরিকত্ব সংশোধনী আইন সন্দর্ভত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহরে বৈঠকত কি আলোচনা করেছিল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়? কারণে পৃথক বিধির পোষকতা করেছে মুখ্যমন্ত্রী সোণোৱালে। ইমানে নহয়, রাষ্ট্রীয় কাকত এখনের প্রকাশিত বাতর মতে আবেদনকারীয়ে 2014 চনের 31 ডিসেম্বরের পূর্বে ভারত প্রবেশ করার নির্ভুল আর স্পষ্ট প্রমাণ দিয়ার ব্যবস্থা রক্ষার পোষকতা করেছে মুখ্যমন্ত্রী। আনতে এজন আবেদনকারী আবেদন করার পর নাগরিক মুখ্যমন্ত্রীয়ে বিধি সন্দর্ভত কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় প্রেরণ করেছিল পরামর্শ, কিন্তু বিধি নির্ধারণের ক্ষেত্রে রাজ্য সরকারের পরামর্শ গ্রহণ করে প্রযোজ্য করবলে দায়বদ্ধ নয় কেন্দ্র। কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ে অতি শীঘ্রে বিধি জারি করার সম্ভাবনা আছে। আর নিয়মাবলী জারি করার সম্ভাবনা আছে, কিন্তু এখন রাষ্ট্রীয় সংবাদ পত্রত এই কথা উল্লেখ করা হয়েছে যে কেনে ধরনের আসলে প্রস্তাব আগবা হয়েছিল। পুনের কোথাও এই সন্দর্ভত যে 2014 চনের 31 ডিসেম্বরের পূর্বে ভারত প্রবেশ করা নির্ভুল আর স্পষ্ট প্রমাণ দিয়ার ব্যবস্থা রক্ষার পোষকতা করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। এজন আবেদনকারী আবেদন করার নাগরিকত্ব পালে যীমা সেয়া নিম্নতম করে রক্ষার পোষকতা করেছে, আর পূর্বতেও মুখ্যমন্ত্রী বিধি সন্দর্ভত কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় প্রেরণ করেছিল এনে ধরনের পরামর্শ। ইফালে দেশত বলবৎ হল নাগরিকত্ব সংশোধনী আইন। অসমকে ধরে সমগ্র দেশত আইনখনের বিরুদ্ধে হওয়া প্রবল প্রতিবাদক উপেক্ষা করে কেন্দ্রীয় সরকারে বলবৎ করলে বিতর্কিত আইনখন। শুক্রবারে কেন্দ্রীয় সরকারে আইনখন বলবৎ করবলে জারি করলে রাজপত্রিত জাননী। 11 ডিসেম্বরত রাজ্যসভাত নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক গৃহীত হওয়ার পিছত রাষ্ট্রপতিয়ে স্বাক্ষর করে বিধেয়কখনক দিছিল আইনী মর্যাদা। সংসদত বিধেয়কখন গৃহীত হওয়ার পিছতে অসমকে ধরে সমগ্র দেশতে আরম্ভ হয় আইনখনের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ। উচ্চতম ন্যায়ালয়ত আইনখন স্থগিত করা আর বাতিল রক্ষার বাবে প্রায় 60খন আবেদন দাখিল করেছিল আসু, এ জে ওয়াই সি পি, নেসো, কংগ্রেস, অসম গণ পরিষদ, ডক্টর হীরেন গোহাঁই আদিকে ধরে অসম আর দেশের বিভিন্ন দল সংগঠন আর ব্যক্তিয়ে। 18 ডিসেম্বরত উচ্চতম ন্যায়ালয়ত হয়েছিল প্রথম শুনানি। 22 জানুয়ারীত পুনের কা বিরোধী আবেদন সমূহের শুনানি লব উচ্চতম ন্যায়ালয়। ইয়ার মাজতে শুক্রবারে আইন বলবৎ করার বাবে বিজেপি সরকারে রাজপত্রিত জাননী জারি করার পিছত দেশজুড়ি পুনের সৃষ্টি হয়েছে এটা প্রতিক্রিয়া। আর ইতিমধ্যে আমি জানাই গেছি যে কালি নিশার ভাগত যেহেতু বলবৎ করা হয়েছে, প্রযোজ্য হয়েছে কা অরুণাচল, আমি দেশত বলবৎ নাগরিকত্ব সংশোধনী আইন, আর তারপরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ প্রতিবাদের জুই জ্বলি থাকা সময়তে রাজপত্রিত জাননী জারি করার পাছত নিশ্চিতভাবে প্রতিক্রিয়ার সৃষ্টি হব। কথা হল যে তেওঁলোকে অসমৰ এই যি ৰাজহুৱাভাৱে মানুহে গণতান্ত্রিক প্রতিবাদ করেছে, মানুহে সম্পূর্ণ অহিংস পন্থায় গণতান্ত্রিক প্রতিবাদ করেছে, এই গণতান্ত্রিক প্রতিবাদের ভাষা এই সরকারখানে বুঝি নাপায় আর বুঝি পাবলে চেষ্টাও নকরে, আর সেই কারণে স্বেচ্ছাচারীভাবে এই আইনখন আমার উপর বলবৎ করার কারণে এই প্রক্রিয়া সমাপ্ত করলে। গতি আমি জনসাধারণের প্রতি আহ্বান জানাইছো, মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত যেহেতু অহা 22 তারিখে এই গোচর শুনানি হব আর তাত আমি যুঁজিম এই কথাটো কইছো। আর জনসাধারণে এই কথাটাও জানো যে কেন্দ্রর বিজেপি নেতৃত্বাধীন সরকারে জনসাধারণের প্রতি পিঠি দি জনসাধারণের স্বার্থর প্রতি স্বার্থ জলাঞ্জলি দি পেলে এই আইনখন আমার উপর জাপি দিছে। জনসাধারণে ইয়ার উচিত প্রত্যুত্তর দিবর কারণে প্রস্তুত থাকক, সংকল্পবদ্ধ হক আর বিহুর মেজিত কা জ্বলাই দি পেলায়, কারণ আজিলৈকে আমাক অন্যায় করে আছে। এই অন্যায়কারী গভর্নমেন্ট দুখনের বিরুদ্ধে আমি যাতে প্রত্যেকে একত্রিত হয়ে পেলে আমি সংগ্রাম করো। সংগ্রাম আমি আগতেই কোথাও ইতিমধ্যে অহা 17 তারিখলৈকে আমি কার্যসূচী ঘোষণা করেছিল। 17 তারিখের পিছত আরও পরবর্তী কার্যসূচী আমি ঘোষণা করিম, আর এই সরকার উফরি নযালেক এই প্রতিবাদী কার্যসূচী চলিব। আর ইফালে কা বলবৎ হওয়ার পিছত কংগ্রেসের সভাপতি রিপুণ বরার প্রতিক্রিয়া আহি পড়েছে। আমি আগবাম আমার সাংবাদিক জ্যোতিমা চক্রবর্তী আছে। কেয়া বিরোধী আন্দোলন চলি থাকার সময়তে কিন্তু আসলে দেখা গেছে যা নিশা সরকারে ইতিমধ্যে ইয়াক গৃহীত করেছে, রাজপত্র ইতিমধ্যে করা হয়েছে, বিভিন্ন ধরনের আন্দোলন চলি আছে। এক কথা কোবলে উত্তপ্ত হয়ে আছে বর্তমান পরিস্থিতি। এই মুহূর্তে আমার লগত কংগ্রেস দলের সভাপতি আমার লগত উপস্থিত আছে। বিভিন্ন ঠাইত আসলে ধুবুরী জেলার বিভিন্ন গাঁও অঞ্চলত বিভিন্ন রাইজর লগত বিভিন্ন বিগত কেইদিনের মেল মিটিংত অংশগ্রহণ করে আছে। আজিও এখন গাঁত আছে, বর্তমান গৌরীপুরত আছে। এই যে সরকারি সিদ্ধান্ত, এই আন্দোলন আসলে যে চলি আছে তার মাজতে কালি এনেক সরকারি যে ঘোষণা বা সরকারি যে গেজেট নোটিফিকেশন হয়ে গেল বলে কোব লাগবে কি কোব? না, এই অতি হতকারী সিদ্ধান্ত।
মোদী সরকারে লৈছে আর মোদী সরকারে এই যে সিদ্ধান্ত লৈছে অদূর ভবিষ্যত মোদী সরকারে ইয়ার ফল ভুগিব লাগিব। এইটো দেশের কারণে আর সংবিধানের কারণে এটা অতি বিপজ্জনক। আমি আশা করেছিল যে পার্লামেন্টত পাস হওয়ার পিছতো আমি ভাবিছিল যে সমগ্র লাখ লাখ মানুষে যেধরনের আন্দোলন করেছে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বিভিন্ন রাজনৈতিক দলে সংগঠনে যেধরনের আন্দোলন করেছে, আমি ভাবিছিল মোদী সরকারে এই আন্দোলনক রাইজর জনমতক গুরুত্ব দিব আর আইনখন পুনর্বিবেচনা করব বলে আমি ভাবিছিল। কিন্তু সেটা নকরি সম্পূর্ণ সৈরাচারী হিটলারী প্রথারে গণতন্ত্রক বুড়া আঙুলি দেখুয়াই যা কালি নোটিফিকেশন বাহির করলে আর যা 10 জানুয়ারির পরাই এই আইনখন সমগ্র দেশত বলবৎ হওয়ার কারণে ব্যবস্থা ললে। গতি আমি কংগ্রেস দলে আমি আরম্ভণির পরাই ইয়ার বিরোধিতা করছো আর এটাও আমি সমান্তরালভাবে ইয়ার বিরোধিতা করছো। আমি সুপ্রিম কোর্টত গৈছো, আইনী যুজত আমি আছো আর আনহাতে দি আমি রাইজর আদালতত জনতার আদালতত আহিছো আর আমি কংগ্রেস দলে বলবৎ করলেও আমার আন্দোলন চলি থাকিব আর আমি আমার দৃঢ় বিশ্বাস রাইজর আদালতত এদিন রায় হব আর সেই রায় এই আইন বাতিল হব। নিশ্চয়কৈ সুপ্রিম মাননীয় উচ্চতম ন্যায়ালয়ত চলি আছিল 22 জানুয়ারি তারিখে গোচরের শুনানি আছে, তেনে ক্ষেত্রে মাত্র 10 দিন পূর্বে বিহু ঠিক আগ মুহূর্তে এই ঘোষণায় আসলে কি করব বিচার না? এই অমিত শাহ ডাঙরিয়ায় আজি 2-3 দিন আগত এই ঘোষণা করে দিছে যে আমি 1 ইঞ্চিও কারপরা আমি আঁতরি নাহো। হাতত ক্ষমতা আছে আর উদ্দেশ্যটাই বেলেগ, সম্পূর্ণ উদ্দেশ্যটা হয়েছে বা সংবিধান মানুষের জনমত এইবিলাক কক সন্মান করা উদ্দেশ্য নহে, সংবিধান রক্ষা করা উদ্দেশ্য উদ্দেশ্য হয়েছে বাহিরের মানুষ আনব লাগে, ভোট বড়াব লাগে, ভোট বড়াই বিজেপির ভোট বড়াব লাগে আর দেশ শাসন করে থাকিব লাগে, কেবল সেইটাই উদ্দেশ্য। দেশ লাগিলে জহন্নামে যাও, গতি সেই উদ্দেশ্য লই পেলা যেটা করেছে সেইকারণে কোনো রাইজর জনমতক সেইকারণে গুরুত্ব দিয়া নাইকিয়া। এই ধর্মর নামত বিভাজনের যে চক্রান্ত চলছে এটা কথা কব লাগবে, আপনি গাঁয়ে গাঁয়ে বিগত কেদিনের ঘুরি আছে, নামনি এখন বিভিন্ন থানায় গেছে, আজি গৌরীপুরত আছে আর আন ঠাইতো যাব, রাইজের ওসর গিয়ে আপনাদের কি কব বিচার নয়? রাইজে এই স্পষ্ট কথা বিজেপি সকলে ধিক্কার দিছে, কারণ আমার আজি কোনো দিন আমারই হয়েছে ভারতবর্ষর বা পৃথিবীর ভিতর এখন দৃষ্টান্তমূলক রাজ্য যত ইমান সাম্প্রদায়িক সম্প্রীতি, বিভিন্ন ধর্ম ভাষার মানুষ সদাই আছে, কোনেও কোনোদিন অনুভব করা নাছিল যে তেওঁ কি ধর্মর মানুষ। আর ইফালে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সমগ্র তথা দেশজুড়ি ভিন্ন ধরনের প্রতিবাদ হয়ে থাকার মাজতে এবার কাকোপথারত সত্রাধিকারে ধর্মীয় রীতি নীতিরে উলিয়ালে প্রতিবাদী সমদল। উবন সত্র সত্রাধিকার, লাজুম সত্র ডেকা সত্রাধিকার, লাজুম সত্রাধিকারের নেতৃত্ব হাজার হাজার ভকত বৈষ্ণবে কাকোপথার রাজহুয়া খেলপথারের পরিভ্রমণ করে অবস্থান ধর্মঘটের যোগেদি সমদলটা সামরণি মারে। সত্রাধিকারী সকলে গণতান্ত্রিক আন্দোলনের ভাষা বুঝি নাপালে ভবিষ্যতে ধর্মীয় কামেরে সরকারের হিতর প্রার্থনা করবলে বাধ্য হব বলে জানিবলে দিয়ে। সর্বানন্দ সোণালে রাইজক বিশ্বাসঘাত করলে বলে দুঃখ প্রকাশ করে সত্রাধিকারী সকল। আমি সমানদণ্ড এক সম্পর্ক নাই, মরম চেনে বুঝা বুঝা ভোট কেটা কিনি ললেহি উঠিম, লাখুটাল দায় দায় লগাই দিমগে, আমি মত দিম, আমাক সাজ দিব লাগিব, বুড়িহাতক সাজ দিলে মানে যেটা সমানো সোনালে মত টাঙন দিব পারিম। জাতিসংঘ যখন আমার আইন গৃহীত করলে সরকারে, সেই সরকারখানে আমি ধিকার দিছি, এই আমি কাহানি আমি কইছো আমি মানি নলওঁ নলওঁ নলওঁ, আমি কোনো কালে মানি নলওঁ, আর আমার ধর্মীয় পরম্পরা ফালের উপর আমি যদি রীতি করবলে সরকার সুমতি আহক বলে আজি আমি আমার লাজুম সত্রের আমি ভকত বড়ামেথা গোটেখিনি আহিছো, যাতে সরকারখনের সুমতি দিয়ক, সভা হিমন্তক সুমতি দিয়ক, যাতে এই আইনখন যেনেকে গৃহীত করেছিলে তেনেকে যেন অসমৰ বাতিল করে দিয়ক। আর আজি এমাহ সম্পূর্ণ হল নাগরিকত্ব সংশোধনী বিরোধী আন্দোলনের। এমাহর দিনায় কটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীয়ে পালিলে ছাত্র বিদ্রোহের এমাহ। এমাহ জোড়া আন্দোলনের 1000খন ফটো প্রদর্শনীরে কটন বিশ্ববিদ্যালয়ের চৌহদের সম্মুখভাগত প্রতিবাদ সাব্যস্ত করে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার গণসমাবেশ আর জোর সমদলে প্রতিবাদ করে যার হুঙ্কার দিলে কটনিয়ান সকলে। 1000খন ফটো 1000খন ছবি
আৰি এনেধৰণে পালন কৰিছে ছাত্ৰ বিদ্ৰোহৰ এমাহ। আৰু এই এমাহৰ যি প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ ছবি আছিল বা ফটো আছিল সেইসমূহ তেওঁলোকে এনেধৰণে প্ৰদৰ্শন কৰাত দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এয়া কটন ছাত্ৰ বিদ্ৰোহৰ এমাহ পালন। গা বিৰোধী আন্দোলনৰ আজি যিহেতু এমাহ সম্পূৰ্ণ হৈছে আৰু এটা মাহত যেনেধৰণে ছাত্ৰ সমাজে প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিলে বা বিদ্ৰোহ তেওঁলোকে কৰিলে, বিৰোধিতা কৰিলে, তাৰ কেইখনমান ছবি লৈ অৰ্থাৎ 1000খন ছবি লৈ তেওঁলোকে এনেধৰণে আজি ছবি প্ৰদৰ্শনী তেওঁলোকে পালন কৰিছে ছাত্ৰ বিদ্ৰোহৰ এমাহ বুলি। আৰু লগতে জনাইছে যে এই যি আন্দোলন, এই আন্দোলন এনেধৰণে অব্যাহত থাকিব। আৰু দুধনৈ নিখিল ৰাভা ছাত্ৰ সন্থাৰ সপ্তদ দ্বিবাৰ্ষিক আৰু নিখিল ৰাভা মহিলা পৰিষদৰ দশম দ্বিবাৰ্ষিক অধিৱেশনৰ আজি অন্তিম দিন। অন্তিম দিনা উলিওৱা হয় বৰ্ণিল সাংস্কৃতিক শোভাযাত্ৰা। বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ সাংস্কৃতিক দলেৰে উলিওৱা শোভাযাত্ৰাৰ সমন্বয় বাৰ্তা কঢ়িয়াইছে। শোভাযাত্ৰা উদ্বোধন কৰে গোৱালপাৰা জিলাৰ উপায়ুক্ত বৰ্ণালী ডেকা। বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ লোকেৰে লোকাৰণ্য হৈ পৰিছে দুধনৈ। দৃশ্য দেখুৱাইছে, মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা উপস্থিত থাকে, মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালো উপস্থিত থাকে আৰু এক সাংস্কৃতিক শোভাযাত্ৰা উলিওৱা হয়, সমদল উলিওৱা হয়, মুকলি সভাত অংশগ্ৰহণ কৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। দুধনৈত এয়া বৰ্ণিল সাংস্কৃতিক শোভাযাত্ৰা, এক প্ৰদৰ্শনী আৰু নানা ৰং বিৰঙী সাজ সজ্জাৰে খুব সুন্দৰভাৱেৰে বৰ্ণিল সাংস্কৃতিক শোভাযাত্ৰা বুলিবৰ লগতে তাত মহিলা পৰিষদৰ অংশগ্ৰহণ দেখিবলৈ পোৱা গৈছে। আজি অন্তিমটো দিন আৰু খুব সুন্দৰভাৱেৰে আজি এই অধিৱেশন চলোৱা দেখিবলৈ পোৱা গ'ল। দুধনৈত এয়া বৰ্ণিল সাংস্কৃতিক শোভাযাত্ৰা লগতে অধিৱেশন, নিখিল ৰাভা ছাত্ৰ সন্থাৰ এয়া অধিৱেশন, অধিৱেশন থলীত দেখিবলৈ পোৱা গৈছিল মুখ্যমন্ত্ৰীগৰাকীক আৰু লগতে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মায়ো ভাষণ প্ৰসংগত বহুকেইটা কথা উল্লেখ কৰে। নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰুদ্ধে কলগাছিয়াত বিশাল প্ৰতিবাদী সভা। আমচুৰ কলগাছিয়া জিলা সমিতিৰ উদ্যোগত অনুষ্ঠিত প্ৰতিবাদী সভাত অংশগ্ৰহণ কৰিলে সহস্ৰাধিক লোকে। কা বাতিলৰ দাবীত চৰকাৰ বিৰোধী ধ্বনিৰে উত্তাল হৈ পৰে কলগাছিয়া ৰাজহুৱা খেলপথাৰ। কলগাছিয়া ৰাজহুৱা খেলপথাৰতো আজি প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰা হয়। ৰাজহুৱা খেলপথাৰত এয়া প্ৰতিবাদী সভা, প্ৰতিবাদী কাৰ্যসূচীত সকলোকে অংশগ্ৰহণ কৰে, চৰকাৰ বিৰোধী ধ্বনিৰে উত্তাল হৈ পৰে কলগাছিয়া। আৰু যোৰহাটত সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাছাৰ কলা পতাকা। এ জে ৱাই চি পিয়ে সাংসদ তাছাক দেখুৱালে কলা পতাকা। নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰোধিতাৰে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ কলা পতাকা প্ৰদৰ্শন আৰু প্ৰতিবাদৰ সময়তে প্ৰতিবাদকাৰীৰে মুখামুখি হয় সাংসদ তাছাৰ। প্ৰতিবাদকাৰীক হাতযোৰ কৰি ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰে তাছাই। তাৰ প্ৰাক মুহূৰ্ততে তাছাই সংবাদ মাধ্যমৰ আগত জনাইছিল যে কলা পতাকা কিয় দেখুৱাব লাগে। আৰু গতিকে তাৰ পাছতে দেখিবলৈ পোৱা গ'ল যে সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাছাকো প্ৰতিবাদকাৰীসকলে, অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ সদস্যসকলে কলা পতাকা দেখুৱায়, কাৰ বিৰোধিতাৰে কলা পতাকা দেখুৱায়, তাৰ পাছত পৰৱৰ্তী সময়ত হাতযোৰ কৰি সেই ঠাইৰ পৰা আঁতৰি যায় কামাখ্যা প্ৰসাদ তাছা। ৰাজ্যত নাগৰিকত্ব সংশোধনী আইন বিৰোধী আন্দোলনৰ মাজতে পাছিয়ে পাছিয়ে ধান লৈ ৰাজপথলৈ ওলাই আহিল নাহৰকটীয়াৰ চাচনি এদল পুৰুষ মহিলা। কা বাতিলৰ দাবীত ৰাজ্যৰ দল সংগঠনে উচ্চতম ন্যায়ালয়ৰ তৰা আইনী যুঁজ চলাই যাবলৈ সহায়ৰ বাবে ওলাই আহিছে বৃহত্তৰ চাচনিবাসী। 85খন ৰাজগাঁৱেৰে গঠিত হৈছে চাচনি মৌজাৰ সকলো পুৰুষ মহিলাই ঘৰে ঘৰে গৈ একদোনকৈ ধান সংগ্ৰহ কৰে। গাঁওবাসীয়ে এতিয়ালৈকে সংগ্ৰহ কৰিছে 400 কুইণ্টলতকৈও অধিক ধান। ইয়াৰ বজাৰ মূল্য প্ৰায় 4,00,000 টকা। ধান বিক্ৰী কৰি পোৱা এই ধন গাঁওবাসীয়ে দান কৰিব আইনী যুঁজ চলাই নিয়াৰ বাবে। অহা 18 জানুৱাৰীত চাচনি মেৰবিলত চাচনিবাসীয়ে আয়োজন কৰিছে সিংহনাথ কাৰ্যসূচী। নাগৰিকত্ব সংশোধনী আইন বিৰোধী এই সিংহনাথ শীৰ্ষক প্ৰতিবাদৰ সময়ত ৰাজহুৱাকৈ বিক্ৰী কৰি পোৱা ধনৰাশি ন্যায়িক যুঁজৰ বাবে প্ৰদান কৰিব আছুৰ সাধাৰণ সম্পাদক লুৰিণজ্যোতি গগৈৰ হাতত। এই হিচাপে এটা বিশাল জনসমাৱেশ আয়োজন কৰি সিংহনাথ নামেৰে এটা প্ৰতিবাদী সভা আমি আয়োজন কৰিছোঁ চাচনি মেৰবিল ৰাজহুৱা খেলপথাৰত। আৰু উক্ত দিনাই গোটেই চাচনিবাসী ৰাইজ একত্ৰিত হৈ সিদিনা উক্ত সভাতে সৌদ অসম ছাত্ৰ সন্থাৰ সন্মানীয় সাধাৰণ সম্পাদক লুৰিণজ্যোতি গগৈ, লগতে আজি প্ৰতিবাদী কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰি থকা বৃহত্তৰ শিল্পী সমাজ,
আৰু বুদ্ধিজীৱীসকল আৰু বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় নেতাসকল উক্ত সভাত উপস্থিত থাকিব আৰু তেওঁলোকৰ হাতত আমি এই আইনী যুঁজৰ কাৰণে আগবঢ়োৱা ধান সমুদায় ধান আমি তেওঁলোকক আমি প্ৰদান কৰিম। কিমান এতিয়ালৈকে আমি চাচনি মৌজাত আমাৰ 72খন ৰাজহ গাঁও আছে আৰু সৰু আমাৰ সৰুবৰ গাঁও আৰু কেইবাখনো আছে। প্ৰতিখন গাঁৱতে প্ৰতিঘৰ ব্যক্তিয়ে আমাক ধান প্ৰদান কৰিছে। মই এতিয়া জনপ্ৰিয় শিল্পী নহয়, মই বিদ্ৰোহী শিল্পীহে। বিতৰ্কিত নগাঁৱত নাগৰিকত্ব সংশোধনী আইন বিৰোধী আন্দোলনৰ মাজতে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ প্ৰতিবাদকাৰীৰে আৰক্ষীৰ হতাহতি। AJYCPৰ প্ৰতিবাদকাৰীক আটক। আৰক্ষীৰ 10 জানুৱাৰীৰ পৰা কেন্দ্ৰীয় চৰকাৰে দেশত বিতৰ্কিত নাগৰিকত্ব সংশোধনী আইন বলবৎ কৰাৰ বিৰুদ্ধে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে নগাঁও চহৰত কলা পতাকা প্ৰদৰ্শন কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। হাতে হাতে কলা পতাকা লৈ অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ সদস্যসকলে উপায়ুক্তৰ কাৰ্যালয়লৈ উলিয়াই এক প্ৰতিবাদী সমদল। কিন্তু নগাঁও মহাবিদ্যালয়ৰ সন্মুখতে AJYCPৰ প্ৰতিবাদী সমদলক বাধা প্ৰদান কৰে আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনী। আৰক্ষীৰ বেষ্টনী ভাঙি প্ৰতিবাদকাৰীসকল আগবাঢ়িবলৈ চেষ্টা কৰোঁতে হতাহতে লিপ্ত হয় দুয়োপক্ষ। আৰক্ষীয়ে ৰাজপথৰ পৰাই আটক কৰে প্ৰতিবাদকাৰীসকলক। এনেদৰে গণতান্ত্ৰিক আন্দোলনকাৰীৰ ওপৰত আৰক্ষী জঁপিয়াই পৰা কাৰ্যক তীব্ৰ গৰিহণা দিছে প্ৰতিবাদকাৰীসকল। আগবঢ়াইছো আমাৰ সাংবাদিক নীলোৎপলৰ এক প্ৰতিবেদন। অসম জাতীয় যুৱ ছাত্ৰ পৰিষদৰ যিসকল কৰ্মী আছে তেওঁলোকে বৰ্তমান কলা পতাকা প্ৰদৰ্শন কৰি নগাঁও চহৰ মাজতে উলিয়াইছিলে আৰু নাগৰিকত্ব সংশোধনী আইন বলবৎ কৰাৰ বিৰুদ্ধে তেওঁলোকে ৰাজনীতি বনীয়া নাগৰিকত্ব আইন আমি নামানো, কেক বিন্দু 30 টকালৈকে আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰি যাম। আমাৰ ওপৰত যিমানে দমন নীতি নচলা কিয় আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিমেই। আমি সকলো ৰাইজক ৰাজপথলৈ ওলাই আহিবৰ কাৰণে অনুৰোধ জনাইছো। এই সময় দুঃসময়, এই সময় জাতীয় জীৱনৰ সংকটৰ সময়। সকলোকে আমি 22 জানুৱাৰীত অসম ভাৰত চোৱাৰ উচ্চতম ন্যায়ালয়ৰ পৰা আমি শেষ আশাটো কৰিছো। আমি সকলোকে আন্দোলন চলাই যাবৰ কাৰণে অনুৰোধ জনাইছো। বৰ্তমান দেখুৱাইছো বৰ্তমান এইদৰে বৰ্তমান অসম জাতীয় যুৱ ছাত্ৰ পৰিষদৰ যিসকল কৰ্মী আছে তেওঁলোকক বৰ্তমান গ্ৰেপ্তাৰ কৰি লৈ গৈছে আৰু মই দেখুৱাইছো বৰ্তমান নগাঁও চহৰৰ মাজত তেওঁলোকে কলা পতাকা উলিয়াই কলা পতাকা লৈ তেওঁলোকে প্ৰতিবাদী সমদল বাহিৰ কৰিছিলে আৰু এয়া বৰ্তমান দেখুৱাইছো। বৰ্তমান আৰক্ষী আৰু অৰ্ধসামৰিক বাহিনীয়ে বৰ্তমান তেওঁলোকক বৰ্তমান আটক কৰিছে। আটক কৰি বৰ্তমান নগাঁও সদৰ থানালৈ লৈ গৈছে আৰু নগাঁও চহৰৰ মাজবজাৰে কলা পতাকা প্ৰদৰ্শন কৰি তেওঁলোকে প্ৰতিবাদী সমদল বাহিৰ কৰিছিলে আৰু বৰ্তমান নগাঁৱত প্ৰায় 8 শতাধিক যুৱক ছাত্ৰ পৰিষদৰ সদস্যক আটক কৰিছে নগাঁও আৰক্ষী। আৰু বৰ্তমান দেখুৱাইছো নগাঁও আৰক্ষীয়ে বৰ্তমান তেওঁলোকে আটক কৰি লৈছে। যুৱ ছাত্ৰ পৰিষদৰ নগাঁও জিলা সমিতিৰ সভাপতি দীপনি বৰা আছে, আমি দীপনি বৰা চেষ্টা কৰিম। দীপনি বৰা চেষ্টা কৰিম নাই, আচলতে চাওক অতি দুৰ্ভাগ্যজনকভাৱে আমি গণতান্ত্ৰিকভাৱে প্ৰতিবাদ কৰাৰ পিছতো এই চৰকাৰখন আমাৰ এই সতীৰ্থসকলক টানি আজি চুচৰাই গাড়ীত উঠাই লৈ গৈছে। অতি দুৰ্ভাগ্যজনক কথা আমি সকীয়াই দিছোঁ যে নাগৰিকত্ব সংশোধনী আইনখন আমি কোনো কাৰণত মানি নলওঁ, এইটো স্পষ্ট কথা। তাৰপিছতো কিন্তু তেওঁলোকে আমাক এই প্ৰতিবাদ মুখীমূৰ কৰিবৰ কাৰণে যিকোনো পন্থা হাতত লৈছে আপোনালোকে দেখিছে। আমি কলা পতাকা লৈ পেলাই এই ইয়াৰ বিৰুদ্ধে তীব্ৰ আন্দোলন কৰিছিলোঁ, তাৰপিছতো কিন্তু আমাৰ সতীৰ্থসকলক টানি আজি চুচৰাই কিন্তু লৈ গৈছে। এয়া কিন্তু আমাৰ অসমীয়া জাতিৰ কাৰণে দুৰ্ভাগ্যজনক কথা। অসমীয়া জাতিক নিশেষ কৰি দিয়া যি চক্ৰান্ত চলাইছে এই চৰকাৰখনে, আমি ধিক্কাৰ দিছোঁ তেওঁলোকে যি আইন আজি বলবৎ কৰিলে তাৰ বাবেও আমি ৰাজ্য চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰক ধিক্কাৰ দিছোঁ যে এমুঠ ইমান অসমীয়াক তেওঁলোকে কিন্তু নিশেষ কৰি দিলে। কোনো কাৰণত আমি মানি নলওঁ, প্ৰয়োজনত আমি ইয়াতকৈ জংকী আন্দোলন কৰিম, আমি ৰাজপথত লাগিলে মৰিবলৈ সাজু হৈ আছোঁ। কোনো কাৰণত কিন্তু এই আইনখন আমি মানি নলওঁ, এইটো স্পষ্ট নাই। নিশ্চিতভাৱে চৰকাৰখনে ভয় খাইছে, দেখিছে যে এই আন্দোলনখন ইতিমধ্যে বৰ্তমান দেখুৱাইছে। এইদৰে বৰ্তমান নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰুদ্ধে যি প্ৰতিবাদী সাব্যস্ত কৰিছিল আৰু ইতিমধ্যে যি নগাঁও অসম জাতীয় নগাঁও জিলা সমিতি বহুকেইগৰাকী সদস্যক আটক কৰাইছে। নগাঁও চহৰৰ নগাঁও মহাবিদ্যালয়ৰ সন্মুখৰ পৰা আটক কৰা হৈছে আৰু বৰ্তমান নগাঁও সদৰ আৰক্ষী থানালৈ লৈ যোৱা হৈছে। মহিলাৰ স্বাস্থ্যৰ প্ৰতি সজাগতা আনিবলৈ আয়ুষ চন্দ্ৰা হস্পিটেলৰ নতুন পদক্ষেপ। এই ৱেলমেন পেকেজ শীৰ্ষক আঁচনিৰ জৰিয়তে নাৰীৰ স্বাস্থ্য চিকিৎসাৰ ক্ষেত্ৰত সচেতনতা বৃদ্ধি কৰাৰ প্ৰয়াস কৰিছে হাস্পতাল কৰ্তৃপক্ষই। পহিলা জানুৱাৰীৰ পৰা 31 জানুৱাৰীলৈ এমাহজোৰা পদক্ষেপ আয়ুষ চন্দ্ৰা হস্পিটেলৰ। বিভিন্ন জটিল ৰোগ ৰোধ কৰিবলৈ এই বিশেষ আঁচনি বুলিওৱা হৈছে বুলি মন্তব্য কৰে স্ত্ৰী বিশেষজ্ঞ ডাক্তৰ আইনা বৰঠাকুৰে। নতুন বছৰৰ পৰা আমি আৰম্ভ কৰিছোঁ 3200 মানত কৰা হৈছে, গতিকে 60%তকৈ বেছি ডিছকাউণ্ট কৰি পেলাই কৰা হৈছে। আশা কৰিছোঁ সকলোৰে ইয়াৰ পৰা লাভ হ'ব। আৰু এই পেকেজটো মহিলাৰ সুস্বাস্থ্যৰ
কারণে অনা হয়েছে। মহিলার বিশেষভাবে প্রিভেন্টিভ হেলথ মানে প্রতিরোধমূলক স্বাস্থ্যর কারণে অনা হয়েছে। আর এই প্যাকেজট থাকিব ব্লাড প্রেশার মনিটরিং, ব্লাড গ্লুকোজ, তারপর হার্টর চেক আপ হব, লিভার কিডনিজর চেক আপ হব। আর বিশেষভাবে দুটা খুব গুরুত্বপূর্ণ স্ত্রী রোগ মানে স্তন ক্যান্সার আর সার্ভাইকেল ক্যান্সারের টেস্টিং হব। আর হার্ট হাসপাতালত প্রাক ভোগালী বিহু উদযাপন, চিকিৎসাধীন রোগী আর অভিভাবকর প্রতি লক্ষ্য রাখি প্রতি বছরের দরে এবারও হায়াত হাসপাতালত অনুষ্ঠিত করা হয় প্রাক ভোগালী বিহু। হায়াত ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশন আর হায়াত প্রতিবেশী সমাজের সহযোগত এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হায়াত হাসপাতালত উদযাপিত প্রাক ভোগালী বিহুত অংশগ্রহণ করে জনপ্রিয় কৌতুক অভিনেত্রী চেতনা দাস, সংগীত শিল্পী বিমান বরুয়াকে ধরে কেবাগারও বিশিষ্ট ব্যক্তি, আর এই অনুষ্ঠানতে রোগী আর অভিভাবক সকলের মাজত বিতরণ করা হয় বিহুর পিঠা পনা। খালি নকৰি জেনিবা তামোল পাণ আৰু কিবা এটা অৰিহণা দিয়ে নহয়নে, যে যিসকলে সাংঘাতিক সাংঘাতিক কিবা পায়। আর বছরেকর বিহুটোত গোটেইখিনিয়ে আমি লগ লাগি মানুহখিনিয়ে আনন্দ উপভোগ করো, তাতো যদি এইবিলাক ব্যবস্থা লয় একনা একত্ববাদ আরম্ভ করে তেতিয়াহলে বেয়া পাম। আমার মূল লক্ষ্যটো হল যে এই প্রকল্পের আমার মেইন মূল লক্ষ্য হল যে আমি যখন রোগী বা রোগী আত্মীয়সকল দূর দূরণির পৰা আহি হায়াত হস্পিটেলত থাকে বা বিহুৰ দিনা তেওঁলোকে পৰিয়ালৰ লগত সময় দিব নোৱাৰে আইনক লৈ শেহতীয়াকৈ রাজ্যের উত্তাল হয়ে থাকার সময়তে এবার কিছু পরিমাণে হ্রাস পাইছে ভোগালী বিহুর উৎসাহ উদ্দীপনা। অবশ্যই তার মাজতো পূর্বপুরুষের পরম্পরা ধরে রাখবলে চেষ্টা চলাইছে অসমীয়া রাইজে। পথারে পথারে দেখা গেছে ভেলাঘর সজার ব্যস্ততা, উরুকার নিশা লগে ভাগে এসাজ খাবলে সকলে প্রস্তুতি চলাইছে। আকর্ষণীয় ভেলাঘর নির্মাণের চমক দিছে রাইজে, করবাত যদি নির্মাণ করেছে চন্দ্রযান থ্রির আর্হিত ভেলাঘর, করবাত বাস অথবা ডিএসএনজির আর্হিত নির্মাণ করেছে ভেলাঘর। ইফালে ভেলাঘর তো দেখা গেছে খিলঞ্জিয়ার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বিরোধী প্রতিবাদ। পরম্পরা রাখবলে উরুকার ভোজর আয়োজন চলছে যদিও ভেলাঘরের যোগেদি অধিকাংশ লোকে সাব্যস্ত করেছে প্রতিবাদ। মানচিত্র লাচিত প্রতিমূর্তি আদির আর্হিত ভেলাঘর নির্মাণ করে বাপতি শাসন বিহুটির প্রতিবাদ অব্যাহত রাখিছে রাইজে। নামো পালেহি তেনেহর ভোগালী বিহুটি, ভোগালী বিহু উদযাপনের প্রস্তুতি যেটা সকলে ব্যস্ত হয়ে পড়ছে। ধেমাজির মরিঢল মাজগাঁওত মহাভারতের কুরুক্ষেত্র রণর কৃষ্ণার্জুনের রথর আর্হিত নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় ভেলাঘর। উরকার নিশা গয়া রাইজে লোকে ভাগে মাছে মঙহে এসাজ খাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করে তুলিছে। আগ্রহাইছে মন বিকাশের প্রতিবেদন। রাজ্যের সৌপাশে চলছে এটা ভোগালী উৎসাহ আর ভোগালী গাদরের সাজু হয়েছে রাজ্যবাসী। আর এই মুহূর্তে ধেমাজি চলছে বিভিন্ন প্রান্তর ভোগালী গাদরের প্রস্তুতি, আর এই মুহূর্তে আমি উপস্থিত আছো ধেমাজি আর মরিঢলের মাঝগাঁওত। আর মাঝগাঁওয়ের বাসিয়ে এনে ধরনের দৃষ্টিনন্দন এক আসলে রথর রথ নির্মাণ করেছে, যত আসলে শ্রীকৃষ্ণ আর অর্জুনের যলতে মহা যে ভারতের যুদ্ধর যে প্রতিচ্ছবি সেই প্রতিচ্ছবি প্রতিফলিত করবার চেষ্টা করেছে। আর এই মাঝগাঁওর পরিবেশ মানে ক্যামেরা সহযোগে দেখাইছে তা আটক ধুনিয়া এখন আসলে রথর নির্মাণ করেছে। আর তার সমান্তরক কাম কাম কাজ চলি আছে, আর যুবসকলে লাগি পড়েছে বিভিন্ন যুব আসলে থলুয়া সামগ্রী যেহেতু এই রথর নির্মাণ করেছে। তুঁহগুড়ি ব্যবহার করেছে, আসলে ফুট ছাই ব্যবহার করা হয়েছে, বিভিন্ন যুব আসলে উপকরণ প্রয়োজন হয় সেই সময় থলুয়া সামগ্রী ব্যবহার করেছে। আর এই মুহূর্তে আমি ক্যামেরা দেখাইছো এনে ধরনের এক দৃষ্টিনন্দন আসলে রথর নির্মাণ করেছে, কাষতে একটা ভেলাঘর নির্মাণ করেছে। যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আসলে এই এনে ধরনের সামগ্রী নির্মাণ হয়েছে। এই মুহূর্তে এগারী ইয়ার স্থানীয় ব্যক্তি বা জানি বিচার আপনাদের এই যে রথ নির্মাণ করেছে।